আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব অষ্টম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট। তো আজকে আমি তোমাদের জন্য শর্ট করে অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এই যে মেক এ লিস্ট অফ থ্রি অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু ফর ইয়োর ফ্রেন্ডস ডিউরিং দ্য প্রেজেন্ট প্যান্ডামিক সিচুয়েশন। Of the three activities, which one do you prefer most? Two number. What problems may you face to fulfill? Three. How do you solve the problems? তো এখন আমরা দেখে নেব এই প্রশ্নের উত্তরগুলো। তো ফ্রেন্ডস, উত্তরটি আমি ছোটো করে লিখেছি আর আমার লেখাটা একটু বড়, তাই জন্য আপনাদের মনে হতে পারে যে উত্তরটি খুব বড়, কিন্তু আসলে উত্তরটি খুব ছোটো। আর আমার লেখাটাও আজকে তেমন একটা ভালো হয়নি, কারণ আমি একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, তো ওই সাইকেল অ্যাক্সিডেন্ট কারণে আমি ভালো করে লিখতে পারিনি। আগামী ভিডিও আশা করি খুব ভালো হবে। তো শুরু করা যাক, আর কথা বেশি বাড়াবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা 1 নং আনসার, প্রথমে আছে প্রশ্ন, হুইচ ওয়ান ডু ইউ প্রিফার মোস্ট? আনসার, এ লিস্ট অফ থ্রি অ্যাক্টিভিটিস দ্যাট আই ক্যান ডু ফর মাই ফ্রেন্ডস ডিউরিং দ্য প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন। তারপর ওয়ান, গিভিং ফিনান্সিয়াল সাপোর্ট অ্যাজ আই ক্যান, অ্যারেঞ্জ টু অ্যারেঞ্জ স্যানিটাইজার ফর বিং সেফ। থ্রি, সার্ভ দ্য মাস্ক ফর ওয়েয়ারিং। তারপর অল দিস থ্রি অ্যাক্টিভিটিস আই ডু প্রিফার নাম্বার থ্রি অ্যাজ ইট ইজ ইজি টু ম্যানেজ ফর মাই সেলফ বিকজ মাই ফাদার হ্যাজ এ ড্রাগ স্টোর অ্যান্ড ফ্রম হেয়ার আই ক্যান ইজিলি সার্ভ মাই ফ্রেন্ডস সাম ফেসিয়াল মাস্ক। হোয়াট প্রবলেমস মে ইউ ফেস টু ফুলফিল? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এটার আনসার হচ্ছে, টু ফুলফিল মাই অ্যাক্টিভিটি আই মে ফেস সাম প্রবলেমস সাচ অ্যাজ ফিনান্সিয়াল প্রবলেম, রেস্ট্রিকশনস ফ্রম মাই প্যারেন্টস, তারপর পিপল ম্যানেজমেন্ট, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, সোশ্যাল প্রবলেম অ্যাজ আই অ্যাম ইয়ঙ্গার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেমস? আনসার হচ্ছে, দিস প্রবলেমস ক্যান বি সলভড, নাও আই ডিসক্রাইব দিস। ফর ফিনান্সিয়াল প্রবলেম আই ক্যান রেইজ মানি ফ্রম ওয়েলদি পার্সন অ্যান্ড টু মাই প্যারেন্টস ইন হ্যাভ ম্যানেজ দ্যাম ফর গোয়িং আউট অ্যান্ড কনভেন্স দ্যাম দ্যাট আই উইল গো আউট টু মাচ সেফলি কিপিং মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। তো আজকের জন্য এইটুকুই। আশা করছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার এই অ্যাক্সিডেন্ট নিয়েও খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি। তো প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।